বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সর্বপ্রথম আমি আমার গ্যালারিতে চলে যাই। গ্যালারি থেকে কিছু সংখ্যক ফটো আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুবই চমৎকার ফটো এডিটিং, কিন্তু জাস্ট আমি এক টাচ করে আমার ফোন থেকে করেছি। তো আজকের এই ভিডিওতে এমন একটি চমৎকার অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করব, এই অ্যাপটির মাধ্যমে কিন্তু আপনি একবার টাচ করবেন, আপনি একেবারে হুবহু আমার মতো ছবি কিন্তু এডিট করতে পারবেন। তো কিভাবে করবেন চলুন দেখাই দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন। এবং বন্ধুরা, আমাদের নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন, ধন্যবাদ। আমার মতো সুন্দর ছবিকে এডিট করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনাদের প্রয়োজন পড়বে। অ্যাপটি কোথায় পাবেন, কিভাবে ইনস্টল করবেন একটু পরে দেখাই দেবো। তো শুরুতে আমরা অ্যাপটিকে প্রথমবার ওপেন করব। অ্যাপটিকে নর্মালি ওপেন করলে আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট আপনি ক্রস অপশন দেখতে পারবেন, আপনি ক্রসে ক্লিক করে ক্রসে ক্লিক করলে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটির এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট আপনাদের একটি অপশন সিলেক্ট করতে হবে, এখান থেকে অসংখ্য অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট আপনারা এআই রুম নামের একটি অপশন দেখতে পারবেন, আপনারা এটাকে সিলেক্ট করে নেবেন। এটাকে সিলেক্ট করার পর আপনাদের এখান থেকে গ্যালারিটি অটোমেটিকলি শো হবে। এখান থেকে জাস্ট সিম্পলি আপনি একটি ছবিকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে নর্মালি একটি ছবিকে সিলেক্ট করে দিলাম। তো তারপর আপনাদের সামনে যদি এরকম একটি অপশন আসে, অবশ্যই আই উইল ট্রেগ ইন লেটার, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পারবেন আপনাদের ছবিটি এখান থেকে অটোমেটিকলি এডিট হয়ে যাবে। আপনি যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন ট্রেন্ডিং, হেডশট, সেলফি, কাস্টম সিন, তারপরে হিডেন ফেস, কার্টুন, অসংখ্য অপশন কিন্তু দেওয়া থাকবে। প্রত্যেকটি অপশন কিন্তু চাইলে আপনি আপনার মতো করে সিলেক্ট করে এখান থেকে এডিট করতে পারবেন। সিম্পলি জাস্ট আপনি কি করবেন, একবার টাচ করে দিবেন, যে কোনো ফিল্টারের উপর একবার ক্লিক করে নেবেন। এখান থেকে দেখতে পারবেন আপনাদের ছবিটি কিন্তু এডিট হয়ে যাবে। তো এডিট হয়ে যাওয়ার পর এই ছবিটিকে কিভাবে আপনি এখন আপনার গ্যালারিতে সেভ করবেন, গ্যালারিতে সেভ করা একেবারে ইজি একটি কাজ। আপনি সিম্পলি উপর থেকে দেখতে পারবেন সেভ অপশন, আপনি সেভে ক্লিক করে নেবেন। আপনি যখনই সেভে ক্লিক করবেন এখান থেকে কিন্তু দেখতে পারবেন আপনাদের ফটোটি এখান থেকে সেভ হয়ে যাবে, এবং গ্যালারি থেকে কিন্তু এখন চাইলে আপনি ফটোটিকে দেখতে পারবেন। এটা করার জন্য সিম্পলি চলে যাবেন গ্যালারিতে। গ্যালারিতে চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট আপনি ছবিটিকে সিলেক্ট করবেন, দেখতে পারবেন আপনার ছবিটি কিন্তু এরকম শো হবে। তো এখন আমরা দেখব কিভাবে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হয়। অ্যাপটি ইনস্টল করা একেবারে ইজি একটি কাজ। আপনি প্লে স্টোরে চলে যাবেন, তারপর সার্চ অপশন পাবেন, সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবেন ফটো লিপ লিখে। এখান থেকে জাস্ট আমরা লিখব ফটো লিপ। ফটো লিপ লিখে সার্চ করলে আপনি ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন এই অ্যাপসটিকে একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।